এটা হলো ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটা। কত বছর পর এভাবে ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছি এক আল্লাহ ভালো জানে। এটা মজাটাই আলাদা। সে আঠালো 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 এ রোড, এই পাশে ধানের ক্ষেত, এই পাশে ধানের ক্ষেত। অকর্মা, ঠিক মতন আইলটা পরিষ্কার করতে পারেন, অকর্মা লোক। আমাদের গ্রামের এই ধান ক্ষেত, ও আইল শক্ত আছে কিনা যাক, এসব আইল দিয়ে হাঁটতে একটু ঝুঁকি আছে, তারপর হাঁটতে হচ্ছে। মাঝে 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 তো রাস্তাও নাই, আসলে এটা হাঁটার জন্য এই রাস্তাটা বানানো হয় না, পানি আটকানোর জন্য এটা বানানো হয়েছে। ও আমার জুতাটা আবার রয়ে গেছে এখানে, যাক জুতাটা যেন না ছেড়ে, ছেড়লে আবার আমি একটু বিপদে পড়ে যাব। আগে কত মানুষজন সকালবেলা দেখতাম ধান ক্ষেতের আইলে বসে বসে, তারা এগুলো দেখত। এদিকে মাছের ঘের, এই অবস্থা রাস্তার অবস্থা।